नमस्कार बंधुरा, पिंकीज किचेन सबाई के स्वागत जानाच्छे एक नतून भिडियो देखार जोन्नो। आज के रेसिपी होच्छे प्लेन कुलचा। ये कुलचा चिकेन चाप किंबा चाना मसलार साथे किंबा अन्य जे कोनो किछुर साथे भालोई लागे। कुलचा और नानेर मध्ये डिफारेंस होच्छे कुलचा तैरी करते कोनो ईस्टेर व्यवहार हय ना, आलू कुलचाओ तैरी हय। किन्तु आमी एखाने आज के प्लेन कुलचार रेसिपिटी तोमादेर साथे शेयर करछी। ताहले की करे तैरी करछी देखे निच्छी। एकटी बड़ो मिक्सिंग बोल नियेछी, एर मध्ये आमी 3.5 कप मयदा निच्छी। मेजारमेंट कपेर मापे आमी मयदाटा निच्छी। तोमरा तोमादेर माप अनुजायी सब किछु व्यवहार करबे, सेई परिमाणे सब किछु देबे। एखाने आमी 2 चामच बेकिंग पाउडार, 1/2 चामच बेकिंग सोडा और 1/2 चामच नून और 1 चामच चीनी दिएछि। समस्त ड्राई इनग्रेडियंट्सगुलो आगे भालो करे स्पूनेर साहाज्ये मयदार साथे मिशिए निच्छि। 1-2 मिनट भालो करे आगे मिशिए निलाम। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 কাপ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে আগে কিছুটা ময়দাটা মেখে নেচ্ছি। কিছুটা মেখে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ আমি সাদা তেল দিলাম। চাইলে তোমরা এখানে মেল্টেড বাটারও দিতে পারো। এরপর আবারও হাতের সাহায্যে কিছুটা মেখে নিয়ে ঈষদুষ্ণ জল যতটা পরিমাণ লাগবে ডোটা তৈরি করতে সেই অনুযায়ী দেব। জলটা কিন্তু খুবই কম লাগবে। এরপর এই রকম ঠিক সফট ডো তৈরি করতে হবে। ভালো করে মেখে নেওয়ার জন্য একটি ছড়ানো জায়গার উপর ময়দা মাখাটা রেখেছি। রেখে হাতের চিটোর সাহায্যে ঠিক এই রকমভাবে ঠেসে ঠেসে করে আমি মাখছি। তাহলে কিন্তু কুলচাটা খুব নরম হবে। হাতের চেটোর সাহায্যে ঠিক এইভাবে মেখে নিয়ে আবারও দুই হাতে মুঠোতে করে ঠিক এইরকমভাবে মুড়িয়ে নিয়ে একটি পাত্রে রেখেছি। এরপর রুম টেম্পারেচারে রেখে দেবো একটি কন্টেনারের মধ্যে করে। এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এর মধ্যে ময়দার ডোটা রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে আটকে রেখে দেব। 5-6 ঘন্টা আমি রেখে দিচ্ছি। 5 ঘন্টা পর আমি খুলে দিচ্ছি। কতটা সফট আর ফরমেট হয়েছে দেখিয়ে দিচ্ছি। ডাবল হয়ে গেছে, যতটা পরিমাণ আমি মেখেছিলাম তার থেকে অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে। এরপর ঢাকাটাকে খুলে দিলাম। আরও নরম সফট হয়ে গেছে ময়দার ডোটা আমার। এরপর একটি ছড়ানো প্লেটের মধ্যে আমি তুলে নেব। যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে তাই সামান্য একটু ওপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি হাতের সাহায্যে ডোটাকে একটু তৈরি করে নিচ্ছি, যাতে এর থেকে সহজে লেচিটা কেটে নিতে পারি। আগে 3টে ভাগ করে নেব, তারপর এর থেকে লেচিগুলো কেটে নেব। তাতে খুব ইজি হবে লেচিটা কেটে নেওয়া। রুটির থেকে একটু বড় মাপের লেচিটা কাটতে হবে। দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম লেচির সাইজ হবে আমার। টোটাল 3.5 কাপ মাপে 13টা লেচি তৈরি হয়েছে। এরপর একটি ছড়ানো জায়গায় ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। ছোট রুটির সাইজে বেলে নেব। কুলচার পার্টিকুলার কোনো শেপ হয় না, লম্বাও হতে পারে আবার গোলও হতে পারে, স্বাদ কিন্তু একই রকম থাকবে। ওপর থেকে একটু ধনে পাতা কুচি আর কালো তিল দিয়ে বেলন দিয়ে সেট করে দিলাম। পিছন দিকটা জল ব্রাশ করে দিলাম। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে কিন্তু কুলচাটা তৈরি করতে হবে। দিয়ে ব্রাশের সাইড দিয়ে একটু করে জল স্প্রেড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল দেওয়াতে ভেপারে কিন্তু কুলচাটা ফুলে উঠেছে। এবার উল্টে দিয়ে আবারও ব্রাশ দিয়ে সাইডে জল দিয়ে দেবো সামান্য ফোঁটা।
আবারও ঢাকা দিয়ে রেখে দেব। দু মিনিটেই কিন্তু দুদিকে কুলচাটা হয়ে যাবে। এরপর ব্রাশ দিয়ে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। ঘি বাটার দুটোই কিন্তু ব্রাশ করা যাবে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যার ঘি ভালো লাগবে সে ঘি ব্রাশ করতে পারো, যার বাটার ভালো লাগবে সে বাটার ব্রাশ করে দিতে পারো। ভালো করে কিন্তু দুপিঠটায় ব্রাশ করে দিতে হবে ঘি কিংবা বাটার। এরপর এই অবস্থায় কুলচা নামিয়ে নেওয়া যায় কিংবা একটু গ্যাসে সেকেও নিতে পারো। আমি কয়েকটা গ্যাসে সেকে দেখিয়ে দিলাম। আবারও একটি কুলচা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। ব্রাশের সাহায্যে সাইডে কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করেই গরম করে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে আবার মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেব। এইভাবে সবকটা কুলচা আমি তৈরি করে নিচ্ছি। আমার আগের ভিডিওতে যে চিকেন দিয়ে চানা মশলা তৈরি করেছিলাম সেই রেসিপির লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেব। যারা দেখনি তারা সেই লিঙ্ক থেকে কিন্তু সহজে দেখে নিতে পারবে। কুলচার সাথে চিকেন চানা মশলাটা কিংবা কাবলি চানাটা কিন্তু ভালোই লাগে, কিংবা চিকেন চাপ দিয়েও কিন্তু এই কুলচাটা দারুণ লাগে। ধনে পাতা না থাকলে কসুরি মেথিও তোমরা ব্যবহারও। কসুরি মেথি কিংবা ধনে পাতা এই সব কিছুই কিন্তু একটু ফ্লেভারের জন্যই দেওয়া হয়ে থাকে। তৈরি হয়ে গেছে আমার প্লেন কুলচা, আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে সবার সাথে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রেখো। আজকের মতো এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য আর একদিন অন্য রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।